রাজশাহীর বালুরঘাট শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট জেলা হাসপাতাল সংলগ্ন রঘুনাথ ট্যাঙ্ক মোড় এলাকার একটি সোনার দোকানে। সোমবার সকালে সোনার দোকানের মালিক দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি লক্ষ্য করেন। দোকানের দেয়াল ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রূপার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ সোনার দোকানের মালিকের। এ প্রসঙ্গে সোনার দোকানের মালিক সুব্র শঙ্কর জানিয়েছেন, দোকান খুলে দেখি সব অবসর, তারপর দেখে বুঝতে পারলাম যে দোকান চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে দেখলে? মোটামুটি 1 কিলো মতো রূপার জিনিস চুরি হয়েছে, আর ওনার কিছু নাকের ফুল ছিল সেগুলো চুরি হয়ে গেছে, আর ঠিক ছিল আর ঠিক চুরি হয়ে গেছে। পাওয়ার থাকে সামনে দিলে কিছু কিছু সঙ্গে ওরা কাজটা করেছে পেছনে। চুরির বিষয়টি সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, Western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.